বারবার ডাকাতি, বনগাঁর সোনার দোকানগুলির নিরাপত্তার দাবি। আরো সতর্ক হোক প্রশাসন, চাইছে ব্যবসায়ী সংগঠন। বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে, আশ্বাস পুলিশ কর্তাদের। সোনার দোকান যেন সফট টার্গেট দুষ্কৃতীদের কাছে। দিনে দুপুরে সোনার দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেদার লুটপাট। অতি সম্প্রতি রানীগঞ্জ এবং তারপরের দিনই হাওড়ার ডোমজুড়ের দুটি নামি সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রানীগঞ্জের ঘটনায় পুলিশের সাথে গুলি বিনিময় হয় ডাকাত দলের। ঘটনায় জখম হয় এক অভিযুক্ত, পরে অবশ্য তাকে পুলিশ গ্রেফতার করেছে। পরপর এমন ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা। সে কারণেই এদিন বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির বনগাঁ শাখার উদ্যোগে এক আলোচনা সভার ডাক দেওয়া হয়। সংগঠনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সদস্যরা। সভাতে হাজির ছিলেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার আধিকারিক শিবু ঘোষ। এদিন স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ থেকে পরপর ডাকাতির ঘটনার নিন্দার প্রকাশ করার পাশাপাশি বনগাঁ এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তোলা হয় পুলিশ কর্তাদের কাছে। এ বিষয়ে সংগঠনের পক্ষে সংগঠন সম্পাদক তারক বসু বলেন, আমরা যারা স্বর্ণ শিল্পের সাথে যুক্ত তারা আমরা এখন ভীত সন্ত্রস্ত। পরপর যে সমস্ত ঘটনা ঘটল তাতে আমাদের আর বসে থাকা সম্ভব নয়, তাই আমরা আজকে সমস্ত বনগাঁ সাব ডিভিশনের স্বর্ণশিল্পীদের নিয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী বনগাঁ শাখার পক্ষ থেকে আমরা বনগাঁ প্রশাসনকে নিয়ে আমরা এই মিটিংটা আমরা অ্যারেঞ্জ করেছি। এই কারণেই যে আগামী দিনে যাতে আমাদের এই ধরনের ঘটনার সম্মুখীন আর না হতে হয় তার জন্য আমরা প্রশাসনকে একটা বার্তা দিলাম। আমাদের যারা ব্যবসায়ী যারা দোকানদার তাদেরকেও আমাদের একটা বার্তা দিতে হচ্ছে, কারণ আমার মনে হয়েছে যে প্রশাসন যদি ঢিলেঢালা হয়ে থাকে তো আমাদের দোকানদার এবং আমাদের যারা সঙ্গী সাথী যারা আমাদের সেলসম্যান তারা প্রত্যেকেই ওরকম ঢিলেঢালা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসন এবং আমাদের দোকানদার এবং আমাদের স্টাফ যারা দোকানে আছে তাদের প্রত্যেককেই আমরা একটা বার্তা দিতে চাই যে তারা যেন আরও বেশি সতর্ক হয়, আরও বেশি নিজেদের ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্যে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্যে তাদের আরও বেশি এফোর্ট দিতে হবে। এই সব কিছু মিলে আমরা তার নিজের সারা জীবনের ইনকাম তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, সে কিছু বলতে পারছে না। যদি তার আগেই সে একটু সতর্ক হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া যেত। এদিন পুলিশ কর্তারা বক্তব্যের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে দিনে ও রাতে আলাদা করে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। পুলিশ কর্তারা দাবি করেন, দিনে ও রাতে পুলিশের বাড়তি নজরদারির পাশাপাশি নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদেরও কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথাও জানান তারা। আলোচনা শেষে সংগঠনের পক্ষে বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির বনগাঁ শাখার সভাপতি কল্যাণ তারণ বলেন, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বনগাঁ শাখার পক্ষ থেকে সমগ্র স্বর্ণশিল্পী বা স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে পৌরসভা চন্দ্রিকা হলে আমাদের একটা সাধারণ সভা ডাকা হয়েছিল। এই সভার উদ্দেশ্য ছিল যে চারিদিকে যেভাবে ডাকাতি হচ্ছে, কিছুদিন আগে রানীগঞ্জে হাওড়া ডোমজু, তার আগে রানাঘাট, তার আগে হরিণঘাটায় বিভিন্ন জায়গায় ডাকাতির প্রতিবাদে, এবং এর মধ্যে হরিণঘাটায় একটি দোকানে ডাকাতি করে একটি ছেলেকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে এর প্রতিবাদে আমরা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির বনগাঁ শাখার পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আরম্ভ করেছিলাম। এই সভাতে আমরা এসডিপিও এবং আইসি সাহেবকে পেয়েছিলাম। তাদের আমরা আমাদের অভিযোগ জানিয়েছি যে আমাদের স্বর্ণশিল্পীদের, বনগাঁর সমস্ত স্বর্ণ ব্যবসায়ী এবং বনগাঁ সাব ডিভিশনেরও যত স্বর্ণ ব্যবসায়ী আছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না,
একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।